ওং নম ভগবতে বাসুদেবায় নম। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, সনাতন পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনাদের জানার অত্যন্ত প্রয়োজন। আর নতুন কিছু জানতে বা শিখতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, কোজাগরী লক্ষ্মী পুজোর দিন, মা লক্ষ্মীর পুজোর সময় কখনোই এই কাজগুলি করবেন না, কারণ এই সমস্ত কাজগুলি করলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন এবং সেই গৃহে কখনোই প্রবেশ করেন না। মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে হলে, তার কৃপাদৃষ্টি থেকে বঞ্চিত হতে না চাইলে অতি অবশ্যই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন এই কাজগুলি করা থেকে নিজেকে বিরত রাখুন। শাস্ত্রে উল্লেখ রয়েছে, মা লক্ষ্মী অত্যন্ত চঞ্চলা, তিনি যেমন অল্পতেই সন্তুষ্ট হন ঠিক তেমনই অল্পতে অসন্তুষ্ট হয়ে গৃহ পরিত্যাগ করেন। তাই মা লক্ষ্মীকে গৃহে অচলা করে রাখতে অর্থাৎ সদা তার কৃপা পেতে তার পুজোর সময় এবং কোজাগরী লক্ষ্মী পুজোর দিন এই কাজগুলি কখনোই করবেন না। কোন সেই কাজগুলি যা কোজাগরী লক্ষ্মী পুজোর দিন কখনোই করা উচিত নয়, তা জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, তার আগে এই প্রসঙ্গে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি দেখে কোনোরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন, যাতে ওনারাও দেখে উপকৃত হন। আর যারা সনাতন পরিবারে নতুন হয়ে আছেন, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করুন এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তাহলে চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, শাস্ত্রে উল্লেখ রয়েছে, পদ্ম ফুলের ওপর বিরাজিতা দেবী লক্ষ্মী হলেন ধন সম্পদ সুখ শান্তি সৌভাগ্য এবং সৌন্দর্যের দেবী। ত্রিগুণের মধ্যে তিনি হলেন রজগুণের প্রতীক। সংসার জীবনে ধারণ করার জন্য এই রজগুণের যথেষ্ট প্রয়োজন রয়েছে। লক্ষ্মী শব্দের অর্থ হল সকলে যাকে লক্ষ্য করেন, অর্থাৎ সকলে যাকে দর্শন করেন সেই শ্রীমূর্তি হলেন মা লক্ষ্মী। মা লক্ষ্মী সকলকে যশ খ্যাতি সমৃদ্ধি প্রতিপত্তি প্রদান করেন। এই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমায় মা লক্ষ্মীর আরাধনা করলে মা লক্ষ্মী সকলের মনোবাসনা পূর্ণ করে। এই দিনে মাকে ভক্তি ও শ্রদ্ধা সহকারে পূজা করলে সারা বছর মায়ের কৃপা পাওয়া যায়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, মায়ের আশীর্বাদ পেতে হলে সঠিক নিয়মে পূজা করা প্রয়োজন। তবে এমন কিছু কাজ রয়েছে যা এই পূজায় করলে মা অত্যন্ত ক্রুদ্ধ হন, তাই খেয়াল রাখতে হবে মা লক্ষ্মী যেন কোনো অবস্থাতেই অসন্তুষ্ট না হন। লক্ষ্মী পূজায় যে কাজগুলি কখনোই আমাদের করা উচিত নয়, তার মধ্যে প্রথম বিষয়টি হল মা লক্ষ্মীর পুজোর সময় ভুল করেও কাঁসর অথবা ঘণ্টা বাজাবেন না। হ্যাঁ বন্ধুরা, মা লক্ষ্মী এই ধরনের তীব্র শব্দ পছন্দ করেন না, তিনি হলেন শান্তির দেবী। তাই উচ্চ আওয়াজযুক্ত কোনো ধরনের বাদ্যযন্ত্র মা লক্ষ্মীর পূজার সময় কখনোই বাজাতে নেই। তবে হ্যাঁ অতি অবশ্যই কিন্তু শঙ্করধ্বনি মা লক্ষ্মীর পূজার সময় দেয়া প্রয়োজন, এবং অন্তত 3 বার শঙ্করধ্বনি দেয়া প্রয়োজন। কারণ এই শঙ্করধ্বনির মাধ্যমে মা লক্ষ্মীকে আহ্বান করা হয়ে থাকে। কিন্তু কখনোই ভুলেও কাঁসর ঘণ্টা এই ধরনের বাদ্যযন্ত্র বাজাবেন না। দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো সেটি হলো, আপনারা নিশ্চয়ই জানেন মা লক্ষ্মীর পূজার সময় কোনোভাবেই তুলসী পাতা দেওয়া যাবে না। তবে হ্যাঁ, পূজার সামগ্রী হিসাবে তুলসী পাতা আপনাকে নিতেই হবে। তবে মা লক্ষ্মীকে কিন্তু
এই তুলসী পাতা নিবেদন করবেন না, এই তুলসী পাতা নিবেদন করতে হবে ভগবান বিষ্ণুকে, অর্থাৎ নারায়ণকে। মা লক্ষ্মীর পূজার প্রারম্ভে ভগবান বিষ্ণুকে স্মরণ করা হয়, আর সেই সময় ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে এই তুলসী পাতা নিবেদন করা হয়। কিন্তু কোনো অবস্থাতেই মা লক্ষ্মীকে তুলসী পাতা কখনোই নিবেদন করবেন না। তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো, আপনারা নিশ্চয়ই জানেন মা লক্ষ্মীর পূজার সময় লোহার তৈরি কোনো ধরনের বাসনপত্র ব্যবহার করতে নেই, কারণ লোহার তৈরি বাসনপত্র দিয়ে অলক্ষ্মীর পুজো করা হয়, মা লক্ষ্মীর কিন্তু পূজা করা হয় না। তাই পূজার নৈবেদ্য আপনি যে থালায় রাখছেন সেই থালাটি আপনার পেতলের অথবা তামার ব্যবহার করবেন, কিন্তু লোহার বা লোহার কোনো উপকরণ দিয়ে তৈরি এই ধরনের ধাতব পাত্র মা লক্ষ্মীর পূজার সময় কোনো অবস্থাতেই ব্যবহার করবেন না। চতুর্থ যে বিষয়টির কথা বলবো তা হলো, কোজাগরী লক্ষ্মী পুজোর সময় মা লক্ষ্মীকে সাদা ফুল একেবারে নিবেদন করবেন না। মা লক্ষ্মী সর্বদা লাল ফুল পছন্দ করেন, তাই মা লক্ষ্মীর সবথেকে প্রিয় ফুল পদ্মফুল মা লক্ষ্মীকে নিবেদন করবেন। যদি পদ্মফুল না পান তাহলে অন্য যে কোনো প্রকার লাল ফুল অথবা গোলাপি ফুল মাকে অর্পণ করবেন। এবং আপনি যদি নীল অপরাজিতা ফুল অর্পণ করতে চান তাহলে সেক্ষেত্রে মায়ের পায়ে কখনোই তা নিবেদন করবেন না, সর্বদাই মায়ের মাথায় নিবেদন করবেন, কারণ অপরাজিতা ফুলকে দেবী দুর্গার প্রতীক হিসাবে মনে করা হয়। সেই কারণে অপরাজিতা ফুল দেন তাহলে মাথায় নিবেদন করবেন। তবে মা লক্ষ্মীকে অতি অবশ্যই একটি লাল ফুল, যদি পারেন লাল পদ্ম, অবশ্যই নিবেদন করবেন। পাঁচ নম্বর যে বিষয়টির কথা বলবো তা হলো, মায়ের যখন আরতি করছেন অর্থাৎ ধূপ এবং দীপ দেখাচ্ছেন তখন অবশ্যই মায়ের ডান দিকে সেটি রাখবেন। হ্যাঁ বন্ধুরা, এই ধূপ এবং দীপ কিন্তু মা লক্ষ্মীর ডান দিকে রাখবেন, বাম দিকে বা সামনাসামনি কখনোই নয়। এবার ছ নম্বর বিষয়টি হলো, মা লক্ষ্মীর যখন পূজা করছেন মাকে কখনোই কোনো অবস্থাতেই কালো অথবা সাদা বস্ত্রের ওপর রাখবেন না। অর্থাৎ মায়ের যে মূর্তিটি কিনে আনছেন সেই মূর্তিটি সর্বদাই লাল অথবা হলুদ কোনো কাপড়ের ওপর রাখবেন, কিন্তু কোনোভাবেই সাদা অথবা কালো বস্ত্রের ওপর রাখবেন না। এবং মায়ের যখন পূজা আরাধনা করছেন তখন এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন যে আপনিও সাদা অথবা কালো বস্ত্র পরিধান করবেন না। এই দুটি বস্ত্র ছাড়া আপনি যে কোনো বস্ত্র পরিধান করে মা লক্ষ্মীর পূজা প্রক্রিয়া সম্পূর্ণ করবেন। তবে সবথেকে ভালো হয় মা লক্ষ্মীর পুজোর সময় যদি আপনি লাল ও হলুদ বস্ত্র পরিধান করেন। এবং সর্বশেষ যে বিষয়টির কথা বলবো, যে কোনো পূজার ক্ষেত্রে এই বিষয়টি প্রযোজ্য, আর তা হলো বিশেষ করে মা লক্ষ্মীর পুজোর সময় বাড়িতে কোনো অবস্থাতেই কোনোরূপ কোনো অশান্তি বা ঝামেলার পরিবেশ তৈরি করবেন না। মা লক্ষ্মী কলহ একদমই পছন্দ করেন না, তাই বাড়িতে যদি এই ধরনের পরিবেশ থাকে তাহলে আপনি হাজার পুজো করুন না কেন, মা লক্ষ্মী কখনোই সেই গৃহে প্রবেশ করেন না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, মায়ের কৃপায় আপনার পরিবার সুখ শান্তি সমৃদ্ধময় হয়ে উঠুক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওটি দেখে যদি কোনোরূপ উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন, যাতে ওনারাও দেখে উপকৃত হন। আর যারা সনাতন পরিবারে নতুন হয়ে আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন, এরূপ নিত্য নতুন ভিডিও
সবার আগে দেখার জন্য। আর আমরা সনাতন পরিবারের পক্ষ থেকে ভগবানের কাছে প্রার্থনা করি, আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন।